একবার ভগবান বুদ্ধের এক শিষ্য ওনাকে প্রশ্ন করলেন যে বলুন কর্ম কাকে বলে। উত্তরে ভগবান বুদ্ধ বললেন, চলো তোমাদের একটা গল্প শোনাই। একবার এক রাজা হাতির পিঠে চেপে তার রাজ্যে ভ্রমণ করছিলেন এবং ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে এসে দাঁড়ালেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী মশাই, আমি জানি না কেন আমার মনে একটি বিচার আসছে যে এই দোকানদারকে কালকে সকালে ফাঁসিতে ঝোলানোর জন্য। মন্ত্রী মশাই এটা শুনে রাজাকে কিছু জিজ্ঞেস করাতে যাবে যে কেন এই বিচার ওনার মনে এলো, ততক্ষণ রাজা আগে এগিয়ে গেলেন। মন্ত্রীমশাই আর সময় নষ্ট করলেন না, পরের দিন উনি সাধারণ মানুষের বেশ ধরে সেই দোকানে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন সেই দোকানদার চন্দন কাঠ বিক্রি করছেন। মন্ত্রীমশাই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যবসাপাতি কেমন চলছে? দোকানদার বললেন, খুব একটা ভালো না, মানুষ আসে চন্দন কাঠের গন্ধ শোকে, বাহ বাহ করে তারিফ করে, তারপর চলে যায়, কেউ কেনে না। আমি শুধু এই আশায় বসে থাকি যে এই রাজ্যের রাজার মৃত্যু হোক, তখন ওনার শেষকৃত্য সম্পন্ন করতে অনেক চন্দন কাঠের দরকার পড়বে, তখন আমার একটু ব্যবসা ভালো হওয়ার সময় আসবে। মন্ত্রীমশাইয়ের মাথায় পুরো ব্যাপারটা এসে গেল যে এই দোকানদারের রাজার সম্পর্কে এই নেতিবাচক মনোভাব থাকার কারণ, রাজার মনেও এই দোকানদারের প্রতি সেই নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। এবার মন্ত্রীমশাই ছিলেন খুব বুদ্ধিমান, ওনার মনেও একটি বিচার আসলো। মন্ত্রীমশাই দোকানদারকে বললেন, আমি আপনার কাছ থেকে অল্প চন্দন কাঠ কিনতে চাই। দোকানদার খুব খুশি হলেন, ভাবলেন যা কেউ তো কিনছে। উনি অল্প চন্দন কাঠ কাগজে ভালো করে প্যাকিং করে মন্ত্রীমশাইকে এগিয়ে দিলেন। দোকানদার ঘুণাক্ষরও বুঝতে পারলেন না যে ইনি কে ছিলেন। মন্ত্রীমশাই পরের দিন সেই চন্দন কাঠ নিয়ে দরবারে পৌঁছালেন এবং রাজামশাইকে বললেন, রাজামশাই, সেই দোকানদার আপনার জন্য উপহার পাঠিয়েছেন। রাজামশাই তো সেই চন্দন কাঠের সুন্দর গন্ধ পেয়ে ভীষণ খুশি হলেন এবং ভাবলেন, আরে আমি তো শুধু শুধুই সেই দোকানদারকে ফাঁসিতে ঝোলানোর কথা ভাবছি, আর সেই কিনা আমাকে উপহার পাঠিয়েছে। রাজামশাই খুশি হয়ে সেই দোকানদারকে একটি সোনার মুদ্রা পাঠালেন। মন্ত্রীমশাই পরের দিন আবার সাধারণ বেশ ধরে সোনার মুদ্রা নিয়ে সেই দোকানদারের কাছে এসে হাজির হলেন। যথারীতি সোনার মুদ্রা পেয়ে দোকানদারও ভীষণ খুশি হলো। সেও মনে মনে ভাবলো, রাজামশাই এত ভালো মানুষ, এত দয়ালু, আর আমি কিনা তার ভালো ব্যবসার জন্য আমার ওনার মৃত্যুর কামনা করছি। এত অবধি গল্পটি বলে ভগবান বুদ্ধ ওনার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এবার তোমরা বলো কর্ম কাকে বলে। কেউ বলল, আমাদের বলা শব্দই আমাদের কর্ম। কেউ আবার বলল, আমরা যা কাজ করি সেটাই আমাদের কর্ম। কেউ বলল, আমাদের ভাবনাই আমাদের কর্ম। ভগবান বুদ্ধ বললেন, আমাদের বিচারই হলো আমাদের কর্ম। যদি আমি আপনার নিজের বিচারের ওপর নিয়ন্ত্রণ করতে পারেন, তখনই আপনি হবেন একজন মহান ব্যক্তি। তাহলে এই গল্পটি থেকে আমরা আজকে কি শিখতে পেলাম? দেখুন বন্ধুরা, যখন আপনি মানুষের ওপর নিয়ন্ত্রণ করতে শিখে যান, তখন আপনি হন পাওয়ারফুল। আর যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে বা নিজেকে কন্ট্রোল করতে শিখে যান, আপনি হতে পারেন এই দুনিয়ায় একজন মহান ব্যক্তি। তাই বলবো, সবসময় ভালো ভাবুন, তো আপনার সাথেও ভালো হবে। আর এমন কাজ করুন যা পর দুনিয়া আপনার মত করতে চায়, কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। ইতিবাচক ভাবুন, ইতিবাচক বলুন, ইতিবাচক অনুভব করুন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।